খাগড়াছড়িতে মাদক উদ্ধারে গিয়ে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন গোয়েন্দা পুলিশের দুই সদস্য। এ সময় গাজাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। শনিবার বিকালে খাগড়াছড়ির গুগড়াছড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। আগে থেকে অবস্থান করা পাঁচ মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উপরঝুপুরি ছুরিকাঘাত করে অভিযানে অংশ নেওয়া দলটির উপর। এ সময় মারাত্মকভাবে আহত হন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নিক্সন চৌধুরী ও কনস্টেবল নাজমুল হোসেন। তবে পলায়নরত মাদক কারবারিদের মধ্য থেকে একজনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশ সদস্যের আহতের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনিকা খন্ত, বাংলাধারা।